হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হলো ষষ্ঠী, আমার তরফ থেকে সকল বন্ধুদেরকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। সবার পুজো ভালো কাটুক। আজকে হলো বাড়িতে একজন এসে আমাকে ফেসিয়াল করিয়ে দেবে। আমি আর পার্লারে যেতে পারবো না, কারণ পার্লারে অনেক টাইম কাটিয়ে ফেলেছি। এখন ওকে বাড়িতে আসতে বলেছি, ও আমাকে ফেসিয়ালটা করে দেবে। সবই হয়ে গেছে, হেয়ার কালার, থ্রেডিং সবই হয়ে গেছে, শুধু ফেসিয়ালটাই বাকি। তো বাড়িতেই আসছিল, মানে ফেসিয়াল করা হয়ে গেছে অলরেডি আমার। এখন আমার ফেসিয়ালটা কিন্তু কমপ্লিট। আমি তোমাদের ফেসিয়ালের মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি, তবে তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ আমি রেখেছি, দেখে নাও। এই দেখো আমার মুখের অবস্থা। তোমরা হয়তো সবাই ভয় পেয়ে যাচ্ছে, ভাবছো যে ভূত কোথা থেকে এলো। তো আমি এরকম ফেসটা তোমাদেরকে না দেখালেও পারতাম, কিন্তু আমার কেন জানি না মনে হলো যে একটু তোমাদেরকে দেখাই, একটু ভয় দেখাই। তো সবাই একটু কমেন্টটা জানাও মুখে কেমন লাগছে। তো আমি বাড়িতে ফেসিয়াল করলাম, আমার কিন্তু সব কমপ্লিট, আমার মোটামুটি সব হয়ে গেল। ফেসিয়ালটা শুধু বাকি ছিল, ওটা আজকে করে নিলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তোমরা দেখলে আমি তোমাদের জন্য কী রেখেছিলাম, কী দেখালাম, নিশ্চয়ই তোমরা সবাই ভয় পেয়ে গেছো। আর আজকে না বুধনিও এসছে, তোমরা তো বুধনিকে চেনো, যারা যারা বুধনির ভিডিওটা দেখেছো তারা চেনো। তো আজকে বুধনিও এসছে, বুধনিকে আমি ধোয়া কাচা করার জন্য বলেছিলাম আসতে, ও এতদিন আসতে পারেনি, টাইম পায়নি, হয়তো কোনো সমস্যা ছিল সেজন্যই আসতে পারেনি। কিন্তু ও আজকে দেখলাম হঠাৎ করেই আসলো, কোনো খবর দেয়নি। ধোয়া কাচা বলতে মোটামুটি ধোয়া কাচা হয়েই গেছে সব, তবে পর্দাগুলো ধোয়া হয়নি। তো ওকে আমি বিশেষ করে পর্দাগুলো ধোয়ার জন্য ডেকেছিলাম। তো আমি ভাবছি পর্দাগুলো চেঞ্জ করব, এগুলোকে ধুতে দিয়ে আমি নতুন পর্দা লাগাবো। তো দেখি ও এগুলো সব এখন খুলছে, ও খুলুক, খুলে ভিজিয়ে ধুয়ে দেবে, আর আমি এখন রান্নাটা করব। আর বুদ্ধি এখন পর্দাগুলো খুলছে, এগুলো ধুয়ে তুলে রাখবো আর নতুনগুলো লাগিয়ে দেবো। নতুন পর্দা লাগানোর পর তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর বুদ্ধিকে একটু তোমরা দেখে নাও, চলো। কোন সাদা ঝুলা? তো এই দেখো, এই যে আজকে কী কী মাছ আছে, আজকে হলো আছে, এটা হলো পোনা মাছ, একদম মনে করেছে মানে বড় বড় পোনা মাছ দীপক দিয়ে গেছিলো। আর এটার নিচে আছে কই মাছ। তো দীপক তো রোজ আসবে না, বলছে সপ্তমী আসবে, আবার অষ্টমী নবমী আসবে না, দশমীতে আসবে। তো সপ্তমীতেই মানে ও কালকেই আর কি, ও আমাকে কিন্তু পুরো পূজোর মাছটা দিয়ে যাবে। আর এখন ফ্রিজে এই মাছগুলো ছিল, তো আমি ভাবছি পোনা মাছটাই করবো। পোনা মাছটা হচ্ছে আলু বেগুন ধনে পাতা দিয়ে করবো, সর্ষে দিয়েও এটা ভালো লাগতো, কিন্তু ভাবছি আলু বেগুন ধনে পাতা দিয়ে, বেশ গরম তো, একটু হালকা করে করলে মেয়েরাও ভালোবাসে, ওটাই করবো। বড়ো আর কই মাছগুলো তোমাদের দেখিয়ে দিই, ধরো এই যে কই, কই মাছ আমার ভীষণ ভালো লাগে, তেল কই করি আমি। কই মাছ দিয়ে শুধু তেল কইটাই মানে বেশি করি, অন্য কিছু আর করা হয় না। এই দেখো, এটা হলো কই মাছ, বেশ বড় বড়। এগুলো কিন্তু হাইব্রিড না জানো, এগুলো ওগুলো লোকাল, তুলতে পারছি না, প্রচণ্ড বড়, মানে ছোট বড় মেলানো ছিল, তো আমার জন্য বড়গুলো দিয়েছে আর ছোটোগুলো আলাদা বিক্রি করে দিয়েছে। আমি বলেছিলাম কই আনতে শুধু আমার জন্যই, তো ওইভাবে তা আনা যায় না, মানে এক কেজি এনেছিল, আমাকে হাফ কিলো দিয়েছে, বড় বড় সাতটা মাছ উঠেছে। এই হলো কই মাছ, আর এই হলো বড় বড় পোনা মাছ। পোনা মাছটা আজকে রান্না করবো। বুধনি কিন্তু ওদিকে জামাকাপড় সব ভেজাচ্ছে। ভেজে আলু বেগুন দিয়ে আর ধনে পাতা দিয়ে আমি মাছটা করলাম। এই মাছটা না আলু বেগুন ধনে পাতা দিয়ে খেতে খুব টেস্ট হয়, এই মাছের মাথাগুলো খুব টেস্ট হয়। আর এই তো আজকে এই মাছের ঝোল, বটবটি ভাজা, ডাল, আর কালকের একটু সর্ষে দিয়ে চাকলা মাছ আছে, ওটাই আজকে খাবো। তো তাহলে মানে হাঁপিয়ে গেছি, প্রচুর কাপড় তুলো তো পুতনি, আমি আবার সব মেললাম। তো আজকে আমাকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাপোর্ট করবে, টাটা।